সমগ্র দেবতাগণকে রাবণ আহ্বান জানাচ্ছে, ত্রিলোকের অধীশ্বর হয়ে ওঠা থেকে যদি কেউ আমায় প্রতিহত করতে পারে তবে প্রতিহত করুক। হে প্রভু, এ কোন অনিষ্টের সংকেত? সীতা এসো। আজ প্রথমবার আমি সমগ্র পরিবারের জন্য ভোজন প্রস্তুত করতে চলেছি, আর তার জন্য আমি আপনাদের সকলের কাছে সাহায্য চাই। বলো পুত্রী, কি সাহায্য প্রয়োজন? দয়া করে আমাকে অবগত করুন যে পরিবারে কার কেমন ভোজন প্রিয়। নিশ্চয়ই, এসো এসো, তোমায় বলছি। মহারাজ আজকাল সহজ পাচ্য খাদ্যই গ্রহণ করছেন, তবে হ্যাঁ, ব্যঞ্জন যত অধিক হবে ততই ওনার পছন্দ। আর আমাদের ভোজনও মহারাজের মতোই হয়ে গেছে, তাই না দিদি? হ্যাঁ, আর পুত্রদের মধ্যে ভরত অত্যন্ত স্বল্পাহারী, আরো মশলাপাতি একদমই পছন্দ করে না। ওকে শুধু অল্প একটু ভাত দাও আর সাথে দই, ও তাতেই প্রসন্ন থাকবে। আর সেক্ষেত্রে লক্ষণ, ভোজনে মশলা অধিক হতে হবে। আর করলা ও একদম পছন্দ করে না। আর শত্রুঘ্ন, ওকে তো শুধু মাখন আর ঘি দাও, ব্যাস। ব্যঞ্জন যদি নাও দাও, ও মাখন আর ঘি দিয়ে সমস্ত খাদ্য আনন্দ সহকারে খেয়ে নেবে। বাকি ভ্রাতাদের পছন্দ তো আমরা বলে দিলাম, রামের পছন্দ জানতে চাও না? রামের সাক্ষ্য প্রিয়। না না দিদি, রামের সবচেয়ে প্রিয় মিষ্টান্ন আমার মতো, বিশেষত ক্ষীর। না দিদি, রামের লুচি আর কুষ্মান্ডের ব্যঞ্জন পছন্দ আমার মতো। না সুমিত্রা, বাল্যকাল থেকেই আমি রামকে শাক খাওয়াতাম, ও তো তা ভারী পছন্দ করে। দিদি, আমিও তো বাল্যকাল থেকেই রামকে ক্ষীর খাইয়ে এসেছি, আর খুব আনন্দের সাথেই খায় সেই ক্ষীর। আর রাম তো আমায় বলে যে কুষ্মাণ্ডে যে বিভিন্ন ব্যঞ্জন আমি রন্ধন করি তাতে ক্ষুধা নিবৃত্তিত হয়, কিন্তু যেন মন ভরে না। আপনি কি ধরনের ব্যঞ্জন পছন্দ করেন? ঝাল হোক বা মিষ্ট, প্রেম সহকারে বানানো সকল ব্যঞ্জন সুস্বাদু হয়। হাসছো কেন সীতা? কি হয়েছে? আমি জানতে পেরেছি ওনার কি সর্বাধিক প্রিয়। কি? ভালোবাসা। ভালোবেসে ওনার জন্য যিনি যাই প্রস্তুত করেছেন তাই ওনার প্রিয় হয়ে উঠেছে। সত্য বলেছো তুমি, আমরা এত বছরে জানতেই পারিনি যে রামের জন্য যে ভোজনই ভালোবেসে প্রস্তুত করি ও তাই অত্যন্ত ভালোবাসার সঙ্গে গ্রহণ করে। ওর মাতা হওয়া সত্ত্বেও আমরা কখনো জানতে পারিনি তো যে ওর সর্বাধিক কি প্রিয়।
কত শীঘ্র রামকে চিনে নিয়েছো। আমরা সকলে কি ভাগ্যবতী না দিদি, যে রাম সীতার মতো পত্নী লাভ করেছে। সীতা, তুমি পাকশালার দিকে যাও, আমি তোমায় সাহায্য করার জন্য সুগুনিকে পাঠাচ্ছি। প্রণাম মহাদেব। হে মহাদেব, উদ্ধার করুন। লঙ্কাপতি রাবণ দেবতাদের সতর্ক বার্তা দিয়েছে যে ও ত্রিলোকের ওপর বিজয় লাভ করবে। দয়া করুন মহাদেব, আমাদের পথ প্রদর্শন করুন। লঙ্কাপতি রাবণের অপার শক্তির কারণ হল তার পত্নী মন্দোদরী। নিজের সতীত্বের ক্ষমতা বলে সে অমৃত কলস লাভ করেছে, আর সে অমৃত রাবণের নাভিকুণ্ডে স্থাপন করা হয়েছে। তাই রাবণের মধ্যে অতুল্য শক্তি সঞ্চারিত হয়েছে। হে মহাদেব, তবে কি রাবণ পরাজিত হবে না? ও কি অমরত্বের অধিকারী হয়ে যাবে? না, ও অমর হয়ে ওঠেনি, কিন্তু অমৃত কুম্ভের জন্য ওর মৃত্যু সম্ভব নয়। কিন্তু মহাদেব, যার মৃত্যু ঘটবে না সেই তো অমর। মর্মার্থ উপলব্ধি করবার প্রচেষ্টা করুন। আমি যা বলেছি তা আক্ষরিক অর্থে সত্য ও অব্যর্থ। যতক্ষণ পর্যন্ত রাবণের শরীরে অমৃত কুম্ভ আছে, কেবল ততক্ষণ অবধি তার মৃত্যু সম্ভব নয়। আজ ভোজন করে অতীব সন্তুষ্ট হয়েছি। তা তো হবেনি, আজ ভোজন আপনার পুত্রবধূদের তত্ত্বাবধানেই প্রস্তুত হয়েছে। উত্তম, অতি উত্তম। জামাইবাবু, প্রণাম জামাইবাবু। আমি ভরতকে কৈকেয় নিয়ে যেতে পুনরায় আপনাকে অনুরোধ করতে এসেছি। কৈকেয় থেকে আবার পত্র এসেছে, পিতাশ্রীর স্বাস্থ্যের কোনোই উন্নতি হয়নি। ওনার অসুস্থতা বার্ধক্যজনিত কারণে ভোগিনি। কিন্তু তিনি ভরতের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। আর বলেছেন তার সাথে শত্রুঘ্নকেও নিয়ে যেতে।
সেই সময় আগত পুত্র তোমার দাদামশায় সুমালির পরাজয় ও অপমানের প্রতিশোধ নিতে স্বর্গলোক আক্রমণ করো, আর ইন্দ্রের পরাজয় সুনিশ্চিত করো। মাতা, দেখতে থাকুন, শীঘ্রই ইন্দ্র আপনার চরণে লুটিয়ে পড়বে। লঙ্কেশ, লঙ্কেশ, তোমার ভগিনী সুর্পনখা। সুর্পনখা? সুর্পনখার কি হয়েছে? সুর্পনখা, দানব বিদ্যুৎ জিহ্বাকে বিবাহ করেছে। কি? বিদ্যুৎ জিবা, একথা জানা সত্ত্বেও যে দানব বিদ্যুৎ জিবা আমাদের ঘোর শত্রু, এর চেয়ে অধিক লজ্জার কথা রাবণের জন্য আর কি হতে পারে? সুর্পনখা, এ অধর্মের দণ্ড তোকে ভোগ করতেই হবে। এমন অবস্থা হলে ভরত তার দাদামশায়ের সাথে দেখা করতে অবশ্যই যাবে। কিন্তু মহারাজ, এত শীঘ্র ওরা কৈকেয়ী কি করে যাবে? সদ্য সদ্যই তো ওদের বিবাহ হয়েছে। ওদের কিছু সময় তো নিজেদের পত্নীদের সাথে অতিবাহিত করা উচিত। মহারাজ, অশ্বপতি অসুস্থ কৈকেয়ী, এ সময় ওনার ইচ্ছে অপেক্ষা গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। আপন পরিবারের প্রতি ভরত আর শত্রুঘ্নের এই কর্তব্য পালন করা আবশ্যক। উনি সুস্থ হয়ে উঠলেই দুজন প্রত্যাবর্তন করবে, আর ওদের পত্নীদের সাথে সময় অতিবাহিত করার জন্য সমগ্র জীবন পড়ে আছে। শত্রুঘ্ন, তোমাদের মামার সাথে কৈকেয়া যাওয়ার প্রস্তুতি নাও। যথাজ্ঞা পিতাশ্রী। শীঘ্রই ফিরে এসো। দাদামশায়ের যত্ন নিও। নিশ্চয়ই ভ্রাতা। নিজের যত্ন নিও, সকলের খেয়াল রেখো, ভালো থেকো।
শীঘ্র ফিরে এসো পুত্র। তোমাদের দাদামশায়ের সেবা করো, নিজেদের যত্ন নিও। তোমার ভ্রাতার পরিচর্যা করো, আর তাকে বিরক্ত করো না। অবশ্যই মা। এবার আমি তোমার চিকিৎসা করব। এই যে কক্ষের ভিতরে চলে গেল, ক্ষমা করবেন, কিন্তু মহারাজ দশরথের আদেশ অনুযায়ী এই কক্ষে প্রবেশ করার অনুমতি কারণ নেই। কিন্তু এক্ষুনি একটি কপট ভেতরে উড়ে গেছে, আর সে আহত। যদি তার চিকিৎসা শীঘ্রই না করা হয় তবে তার প্রাণ সংকট হতে পারে। অনুগ্রহ করে আমায় ভেতরে যেতে দিন, যেতে দিন আমায়। একটিমাত্র বান, প্রবেশ করেছে ওই কক্ষে। কে
প্রবেশ করেছে এখানে। মন্দ দরি স্বামী ভ্রাতা বলো না আমায়, লঙ্কেশের শত্রুর সঙ্গে যে মিত্রতা করে সেও লঙ্কেশের শত্রু। এখানে কারো আসার অনুমতি নেই। দ্বারপালেরা সূচিত করেছিল, কিন্তু আমি তো তোমার এখানে আসা উচিত হয়নি। চলো 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 পাল্টাই।